অটোমোবাইল ওয়ার্কশপ। আর আমাদের এই বাতাসা মেশিনটা ডাইরেক্ট আসাম শিলচর যাচ্ছে। এই আমাদের হলো ড্রাইভার, ড্রাইভারের নম্বরটা দেখে নিন, যদি কারোর নেওয়ার ইচ্ছা থাকে, দেখার ইচ্ছা থাকে দেখতে পারেন। এ হচ্ছে আমাদের ইওয়াই বিল, পুরো টাকাটারই ইওয়াই বিল করা আছে, এবং গাড়ি পুরো যেগুলো বাইরে যায় আমাদের সমস্ত গাড়ি সমস্ত কাগজপত্র ওকে থাকে। আর এ হচ্ছে ড্রাইভারের নম্বর, নাম্বার হচ্ছে 7908585994। আরেকবার আমার নাম্বার 7908585994, এই আমার নাম্বার দাদা। কারোর সঙ্গে আমার সাথে যদি যোগাযোগ করতে হয় তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, শিলচর যাচ্ছে, দেখুন শিলচর গাড়ি এখনই ছাড়বে, কাল কাল পুরো লাইভ ভিডিও দেখাবো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাতাসা মেশিনের 4 জায়গায় কারখানা আছে, ওয়েস্ট বেঙ্গলে অল্ড ওয়ার্ল্ডের মধ্যে 4টি কারখানা, 4টি কারখানা মাকালি নিয়ে 4টি, কোনো জায়গাতে কোনো ঢপবাজিতে পড়বেন না। একটা দুর্গাপুর সাইডে দেখবেন ব্যান্ডেল, ওখানে দেখবেন একটা বাতাসা তৈরি হয়, ওখানে প্রচুর বকে, দালাল, চিটিংবাজ। আর দেখবেন বড় বড় ইউটিউব নিয়ে ভিডিও ছাড়ে, এবং ওই ইউটিউবগুলোতে ভালো মন্দের ভালো আর মন্দের কমেন্টটা নিজের নিজেই দেয়। আর বাকি যে খারাপ খারাপ কমেন্টগুলো দেখবেন, বড় বড় ইউটিউবারের কমেন্ট তো আর কাটা যাবে না, দেখবেন চিটিংবাজ, ফিটিংবাজ নানা রকম আপনারা নিজেরাই দেখতে পারবেন। আর মাকালির অটোমোবাইল ওয়ার্কশপের যে ভিডিও ইউটিউবে আমরা যখন ছাড়ি, তখন যে খারাপ খারাপ কমেন্টগুলো সেই মারে, ওই ব্যান্ডেল দুর্গাপুর সাইড দিকে দেখবেন, কে আমরা জানি না, তবে আপনারা দেখে শুনে মেশিন নেবেন, সমস্ত জায়গায় ঘুরবেন, এই 4 জায়গায় সমস্ত জায়গায় ঘুরবেন, ডেমো দেখে মেশিন নেবেন না। দুর্গাপুর সাইডে ব্যান্ডেল সাইড দিকে দেখবেন, যদি আপনাকে ফ্রি মেশিন দিয়ে দেয় তাও নেবেন না, ওই কোনো একটা মেশিন মনে হয় চলছে, কোন কোন সময় তৈরি করেছে, কে তৈরি করেছে জানি না, তবে আমার কথা বিশ্বাস করবেন না। আমি এটা শুধুমাত্র বলে থাকি, আজ নয়, সমস্ত জায়গায় সমস্ত সময়ে আমি বলে থাকি, যাতে কাস্টমাররা কোনো মতে বিপদে না পড়ে। প্রথমে বলবে কিছু অ্যাডভান্স করুন, অ্যাডভান্স দেবেন না, তারপরে বলবে অ্যাডভান্স দেওয়ার পরে বলবে ফুল পেমেন্ট করুন, তারপরে দেখবেন গাড়িতে চাপিয়ে দেবে, এই টাইপের চাপিয়ে বলবে এখনই পুরো পেমেন্ট করুন, আপনি চলে যান, আমাদের মিস্ত্রি গাড়ির সাথে যাবে, একটা চাঁদনি মিস্ত্রি যাবে, আর সাথে একটা অপারেটর যাবে। তারপরে দেখবেন আপনাকে অ্যাডভান্স ফ্যাডভান্স সব দিয়ে চাপিয়ে দিল, তারপরে আপনাকে দেখবেন ওই রেখে বলবে যে মেশিন তো যাবে না, এই মেশিন গাড়ি থেকে বেড়ে গেছে, বাড়তি হয়ে গেছে, এমনিতে যাবে না, কালকে দেখবো, অপর দেখবো। তারপরে আপনাকে দেখবেন শুধু গাড়িতে মেশিন যাচ্ছে, তারপরে মিস্ত্রিও যাবে না, চাঁচনি বানানোর কেউ যাবে না, এটা হলো এক নম্বর কারণ। তারপরে দেখবেন ওখান থেকে যখন 14 দিন 15 দিন আপনি ফোন করবেন, তখন বলবে মায়ের শরীর খারাপ, মায়ের শরীর খারাপ হলে এমনিতেই সবাই বলে ঠিক আছে বাবা, মায়ের শরীর খারাপ, বাবার শরীর খারাপ ঠিক হোক, তারপরে আমার বাতাসা মেশিনটা আসবেন। তারপরে দেখবেন ফোন ব্লক, আর কতগুলো যে ফোন নম্বর রেখেছে তার কোনো ইয়ত্তা নেই, এটা আমার বলার উদ্দেশ্য নয়, কারণ আগে আমার কাস্টমার। আর দেখবেন বাতাসা ওই ডেমোতে দেখিয়ে দিচ্ছে, সমস্ত বাতাসা মেশিন যেখানেই নিন, আমার কাছে নিন, ওখানে নিন, এখানে নিন। তারপরে দেখবেন কিছুদিন পরে এই ভিডিওটা শোনার পরে মাকালি অটোমোবাইল ওয়ার্কশপের নামে ইউটিউবারকে দিয়ে নানা রকম উল্টোপাল্টা মাকালি সম্পর্কে বলাবে, বললেও মাকালি অটোমোবাইল ওয়ার্কশপের এটা কাজ নয়, এটা মাকালি অটোমোবাইল ওয়ার্কশপের এটা বৃত্তি নয়, এটা উপার্জনের মাকালি অটোমোবাইল ওয়ার্কশপের রাস্তা নয়, মাকালি অটোমোবাইল ওয়ার্কশপের এটা সম্পূর্ণ নেশা, সম্পূর্ণ নেশা, মাকালি অটোমোবাইল ওয়ার্কশপ সম্পূর্ণ নেশা। আজ আমি একটা মেশিন দিয়ে, সে যদি চালাতে না পারে আমি এমনও হয় যে তাকে বলি ফেরত নিয়ে নাও, এগুলো হয়নি যদিও কখনো, তবুও সাবধানে থাকবেন। 4 জায়গায় বাতাসা মেশিন যে তৈরি হয় সমস্ত জায়গায় ঘুরুন, এই ব্যান্ডেল দুর্গাপুর এখানে ফ্রিতে মেশিন দিলেও নেবেন না, ফ্রিতে মেশিন দিলেও নেবেন না, এটা আমার রাগবাজি নয়, এটা আমরা অনেকবার দেখেছি, অনেক অনেক সময় পরীক্ষা নিরীক্ষাও করেছি, যাতে না কাস্টমার ফাঁসে, তার জন্যে এটা আমরা সমস্ত ব্যাপারে আমি এই কারণে বলে থাকি যে কাস্টমার
গরিব কাস্টমার এই 2 লাখ বা 2 লাখ 20 বা 1 লাখ 80 বা 2.5 লাখ এটা প্রচুর প্রচুর পরিশ্রম করে পয়সাটা তৈরি করতে হয়। আর এরা এই বাতাসা মেশিন মুড়ি মেশিন তৈরি করে, মুড়ি মেশিন তো অজস্র কারখানা আছে, এরা ভাবছে যে 10টা 12টা বাতাসা মেশিন বিক্রি করে আমরা কত তাড়াতাড়ি কোটিপতি হতে পারবো। মুড়ি মেশিনও তাই ছিল, এখানে দেখবেন 1 কিলোমিটারের মধ্যে 8টা কারখানা। তারা ভেবেছিল যে মুড়ি মেশিন বিক্রি করে কত তাড়াতাড়ি কোটিপতি হওয়া যায়। সেই বাতাসা মেশিনটাও আপনারা যেখানে নেবেন, আর খুব একটা আপনার কাস্টমারদের আমি দেখেছি খুব একটা বুদ্ধিমানগিরি করবেন না, অতি বুদ্ধি ভালো নয়। সমস্ত জায়গায় ঘুরবেন, কোথাও অ্যাডভান্স দেবেন না, যেখানে ভালো লাগবেন সেখানে নেবেন। এই আমার কথাটা মনে রাখবেন। আর যে মেশিনটাই নেবেন, মিস্ত্রি যতই বলুক পাঠাক, যতই আপনাকে আশ্বাস দিক, আপনি সবসময় ওখানে যে মেশিনটা নেবেন সেই মেশিনটাই ট্রায়াল 2 বার 3 বার করে দেখে নেবেন। প্রথমে আপনি 5,000 অ্যাডভান্স দেবেন, যদি আপনার 5,000 নষ্ট যায় তো নষ্ট যাক, যদি ভালো না লাগে বা 5,000 টাকা না দিলে যদি ট্রায়াল না দেখায় তাহলে এই মাকালি অটোমোবাইল ওয়ার্কশপ আসবেন, সেই 5,000 টাকাটা আমরা মাইনাস করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ, এই পর্যন্তই আজ। পরে দেখবেন হয়তো সত্যি কথা বলতে গেলে, সত্যি কথা যখনই বলতে যায় তখন শত্রু বাড়ে, সেই শত্রু বাড়ার ভয় মাকালি অটোমোবাইল ওয়ার্কশপের নেই। আর এই মেশিনটা কালকে টেস্টিং হবে, ট্রায়াল হবে, দেখুন এই নাম্বারে যাচ্ছে, পুরো এমপিও যাবে গাড়িতে, কারণ এই বাতাসা মেশিন বেশিরভাগ বেশিরভাগ ট্রান্সপোর্টে দিলে এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে, সেগুলো খারাপ হবে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন। আর এই গাড়িটা কালকে ভিডিও অতি অবশ্যই আমরা দেব, বুঝি যা সুই যা রিয়া নিয়ে লো মডিউল বুঝলি যাও। তো থ্যাংক ইউ, দেখিয়ে গাড়ি নাম্বার ওই পে লাইভ দেখায়েঙ্গে হাম পুরা আসাম, হাম চন্দ্রযান ছোড় রহে হ্যাঁ আসাম কি তরফ সিলচর, কাব উতরেগা কাব যায়েগা ও দেখায়েঙ্গে। তো থ্যাংক ইউ, আর আপকা আশীর্বাদ মাকালি অটোমোবাইল ওয়ার্কশপ কা সবসে বড়া আশীর্বাদ, ধন্যবাদ, ভালো থাকবেন।